নমস্কার, আসুন আমরা দেখি কিভাবে পোল ডেতে আমরা মক পোল করি। প্রথমে আপনাদেরকে তিনটে মেশিন সঙ্গে পরিচয় করিয়ে দিই। কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, এই মেশিনটা এবার নতুন অ্যাডিশন হয়েছে, সম্পূর্ণ পোলিং স্টেশনে পাবেন। এই মেশিনকে বলে ভিভিপ্যাট, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। আর এই মেশিন এরকম একটা বাক্স মধ্যে আসবে। আপনারা এই মেশিন ডিসির দিন খুলবেন না, আপনারা এই মেশিন ডিসির দিন খুলবেন না। এই মেশিনগুলো খুলবে ঠিক মক পোল করার সময় আগে। আপনারা এই ভিভিপ্যাডে প্রথমেই কাজ হচ্ছে, ভিভিপ্যাডে পেপার নব রোল মুভমেন্টের সময় লক অবস্থাতে পাবেন, এটাকে আপনারা আনলক করবেন। আনলক করবেন এরপর আমরা দেখি আমরা এই তিনটে মেশিন কিভাবে কানেক্ট করব। প্রথমে আমরা ব্যালট ইউনিটের ইন্টার কানেক্টিং কেবল ভিভিপ্যাট মধ্যে ঢুকাব। আমরা ঢুকানোর পদ্ধতি হচ্ছে আমরা কালার কোডিং ফলো করব। এখানে এখানে টপ লেখা থাকে, লালটা লালের জায়গাতে যাবে, কালোটা কালোর জায়গাতে যাবে। তারপর সেকেন্ড আমাদের প্রসেস হচ্ছে ভিভিপ্যাটের ইন্টার কানেক্টিং কেবল কন্ট্রোল ইউনিটের মধ্যে ঢুকবে। এটাও কালার কোডিং আছে, টপ টপে থাকবে, লালটা লালের মধ্যে ঢুকবে, কালো কালো মধ্যে ঢুকবে। আমাদের মেশিনটা ইন্টার কানেক্ট করে গেছে। মক পোল শুরু করার আগে আমরা এই ভিভিপ্যাটে এই ড্রপ বক্স মধ্যে কোনো আগের দিকে স্লিপ পড়েনি বলে আমরা দেখাবো ওদেরকে। পোলিং এজেন্টদেরকে আমরা দেখাচ্ছি কি এই ড্রপ বক্স মধ্যে আগের দিকে কোনো স্লিপ পড়েনি বলে। এরপর চলুন আমরা দেখি মক পোল কীভাবে আমরা করি। আমরা মেশিনটা অন করি। আমাদের মেশিনে অন করার একটাই পদ্ধতি আছে, কন্ট্রোল ইউনিটের সুইচকে আমরা অন করব। যখনই আমরা কন্ট্রোল ইউনিটের কন্ট্রোল ইউনিটের সুইচকে অন করব, এইখান ভিভিপ্যাট দিকে সাতটা স্লিপ নিচে ড্রপ বক্সের মধ্যে পড়ে যাবে। এই সাতটা স্লিপ পিছনে নট টু বি কাউন্টেড বলে একটা প্রিপ্রিন্ট লেখা থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এটা ভোটদান কক্ষ মধ্যে থাকবে। ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট আপনাদের যে ভোটিং কম্পার্টমেন্ট যেটা দেওয়া হবে সেই মধ্যে এই দুটো মেশিনটা থাকবে। যখন ইভিএম রেডি হয়ে যাবে, এরকম ইভিএম ইস রেডি বলে এখানে মেসেজ আসবে। এরপর চলুন আমরা মক পোল শুরু করি। মক পোল শুরু করার আগে আপনারা প্রথম
এই এই রিজার্ভ কম্পার্টমেন্টকে খুলবেন এবং সিআরসিটা পারফর্ম করবেন, ক্লোজ রেজাল্ট ক্লিয়ার। যখন এই সিআরসিটা ক্লিয়ার হয়ে যাবে ডেটা, তারপর আপনারা ব্যালট ইস্যু করবেন এবং ব্যালট ইস্যু করে মক পোলটা শুরু করবেন। মক পোলের পদ্ধতি হচ্ছে এবার 50টা আপনাকে ভোট কাস্ট করতে হবে, প্রত্যেকটা ক্যান্ডিডেট পিছু মিনিমাম 3টে ভোট কাস্ট করতে হবে ইনক্লুডিং নোটা। আমাদের পোলিং এজেন্ট সাহেবরা আছেন, চলে আসুন আপনারা মক পোল দিন। ব্যালট ইস্যু করা হলো এরকম করে, উনি একটা ভোটটা কাস্ট হয়ে গেল। চলুন আমরা পোলিং এজেন্টদেরকে নিয়ে মক পোলটা শুরু করি। আপনারা এখানে দেখবেন, এখানে উনি দেখতে পারবেন কাকে উনি ভোটটা কাস্ট করেছেন। এটা 7 সেকেন্ড জন্য থাকবে, 7 সেকেন্ড পর নিজে কেটে পড়বে। আর এই লম্বা বিপ যখনই আসবে তখনই মনে তখনই বোঝা যাবে কি ভোটটা কাস্ট হয়েছে। আসুন আসুন, আমরা এরকম পোলিং এজেন্টদেরকে নিয়ে দিয়ে 50টা মক পোল করাব। যখনই 50টা মক পোল হয়ে যায় তখন আমরা টোটাল করে চেক করে নেব, টোটাল করে চেক করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি টোটাল পোল ভোটস 50টা। তারপর আমরা ক্লোজ বাটনটা টিপে দিব। এরপর ক্লোজ বাটন টিপার পর আমরা ইলেকট্রনিক্যালি রিজাল্ট বাটনটা টিপে দেখে নেব কি কোন কোন ক্যান্ডিডেটকে কত ভোট ইলেকট্রনিক্যালি রেকর্ড হয়েছে। আমরা ইলেকট্রনিকলি যত ভোট পড়েছে সেটা ক্যান্ডিডেট ওয়াইজ আমরা লিখে নিলাম। এটা পরে আপনাদেরকে মক পোল সার্টিফিকেট তৈরি করার সময় লাগবে। আমরা ক্লোজ রেজাল্ট করেছিলাম, তারপর আমরা ক্লিয়ার বাটনটা টিপে নেব। আমরা ক্লিয়ার বাটন টিপে নিলাম, এখানে ডেটাটা সব ক্লিয়ার করে নিলাম। এরপর আমাদের কাজ থাকবে এই ড্রপ বক্স মধ্যে যে 50টা ভোট পড়েছে তার সঙ্গে 60টা যে আগে স্লিপটা পড়েছে সেটাকে আমরা বার করব। এরকম একটা স্লিপ বেরোবে, সে স্লিপের আমরা এরপর আমাদের কাজ হবে 60টাকে আলাদা করা এবং যে 50টা যে ভোট হয়েছে সেটাকে আমরা ক্যান্ডিডেট ওয়াইজ সেট করা।
এরকম করে আমরা ক্যান্ডিডেট ওয়াইজ সেট করব। যখনই আমরা এরকম ক্যান্ডিডেট ওয়াইজ সেট করলাম, সেই হিসাবটা আমরা লিখলাম, আর আমরা দেখলাম কি আমাদের যে মেশিনে ভোট কাস্ট হয়েছে সেই সঙ্গে ব্যালট পেপার স্লিপটা মিলছে। এরপর আমাদের কাজ হবে এই ব্যালট স্লিপের পিছনে আমাদের আপনাদের কাছে মক পোল স্লিপ বলে এরকম একটা স্ট্যাম্প, রাবার স্ট্যাম্প দেওয়া হবে, সেটাকে আমরা স্ট্যাম্প করব। এরপর আমরা আপনাদের কাছে এরকম একটা কালো খাম দেওয়া হবে, সেই কালো খাম মধ্যে মক পোল স্লিপ, যার পিছনে এরকম মক পোল স্লিপ বলে স্ট্যাম্প করা থাকবে, সেসবকে ঢোকাবো। যে ব্যালট পিস ব্যালট স্লিপগুলো বেরিয়েছিল সেইগুলো পিছনে আমরা ব্যালট মক পোল ব্যালট স্লিপ বলে স্ট্যাম্প করলাম, সেটাকে আমরা এরকম কালো খামের মধ্যে ঢোকালাম। এখন এটাকে আমরা সিল করতে যাচ্ছি। এরকম সিল করে আমরা এটাকে এরকম একটা প্লাস্টিকের বক্স দেওয়া হবে, সেই মধ্যে আমরা ঢুকাচ্ছি। ঢুকিয়ে এই উপরে একটা পিঙ্ক পেপার শিট দিয়ে পিঙ্ক পেপার স্লিপ দিয়ে আমরা এই প্লাস্টিকে একে বেঁধে দেবো। তারপর আমাদের কাজ থাকবে এই পিঙ্ক পেপার স্লিপ উপরে যত পোলিং এজেন্ট উপস্থিত আছেন ওদের সই নিতে হবে, সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসে সই করবে। তার করার পর এই প্লাস্টিকের বক্সের উপরেও আমরা নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন লিখবো, নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউশন লিখবো, ডেট অফ পোল লিখবো। এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলুন আমরা সিইউ সিইউর ভোটিং কম্পার্টমেন্টকে সিল করি। সিলিং এর প্রথমে আপনারা দেখুন জিনিসগুলো কি কি লাগছে। এরকম একটা স্পেশাল ট্যাগ দেওয়া হবে, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, সেটাকে লিখে দিচ্ছি। এরকম একটা স্ট্রিপ সিল, থ্রি গাম স্ট্রিপ সিল লাগবে, একটা গ্রিন পেপার সিল লাগবে। আমরা এই গ্রিন পেপার সিলকে এই এই জায়গা থেকে ঢুকাবো। তখন আমাদের একটা জিনিসকে মাথা রাখতে হবে কি গ্রিন সাইডটা বাইরে থাকবে। এরপর আমরা এখন স্পেশাল অ্যাড্রেস ট্যাগ দিয়ে আমরা এই ইন্টারনাল রিজার্ভ কম্পার্টমেন্টকে সিল করতে যাচ্ছি। যখনই আমরা এটাকে সিল করব তখন এই ক্লোজ বাটনকে আমরা এরকম জায়গাতে রাখবো, সো দ্যাট কি ক্লোজ বাটনটা দেখা যায়। কার্ডবোর্ড
স্পেশাল ট্র্যাককে আমরা এখানে সিল করে দিলাম। সিল করার পর আমরা এখানে এরকম রেখে দিলাম। এরপর আমরা এই আউটার ল্যাচটা বন্ধ করলাম। এরপর আমাদের এটাকে আমরা গ্রিন স্ট্রিপ সিল দিয়ে এটাকে সিল করে নিচ্ছি। আপনারা দেখুন এখানে এ লেখা আছে, একে আমরা নিচে রাখবো এখানে। একে আমরা এখানে রাখলাম, তার উপরে আমরা এরকম করে বিকে স্টিকার খুলিয়ে বিকে এরকম রাখলাম, তার উপরে আমরা সিকে গমটা খুলে দিলাম, এই উপরে সিটা থাকলো। সিউ বাম দিকে এটা ঘুরিয়ে আমরা ডিটা এখানে রেখে দিলাম এবং সিলটা করে দিলাম। ধন্যবাদ। আমরা দেখলাম আমরা কি করে গ্রিন সিল এবং স্ট্রিপ সিল দিয়ে সিউকে সিল করলাম। এবার আমরা সিউকে সিল করব অ্যাড্রেস ট্যাগ দিয়ে। এরপর আমরা যে নতুন মেশিন ভিভিপ্যাট এসেছে তার ড্রপ বক্সকে আমরা দুটো অ্যাড্রেস ট্যাগ নিয়ে সিল করব। আমাদের কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এবং ব্যালেট ইউনিট সিল হয়ে গেল। এরপর আমরা পোল শুরু করতে পারি। থ্যাংক ইউ। আপনাদের ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট সিলিং হওয়ার পর আপনারা মক পোল সার্টিফিকেট পোলিং এজেন্টকে দিয়ে সই করে নেবেন।